হ্যালো অল মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রেজ দ্য লর্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গত 18 নভেম্বর দিনটি আমার কাছে খুবই স্মরণীয় এবং স্পেশাল একটা দিন, কারণ আমার প্রিয় ম্যাম ডক্টর রেচেল জর্জ চ্যান্ডি এবং তার হাজব্যান্ড আমাদের প্রিয় স্যার ডক্টর জর্জ চ্যান্ডি সিএমসি ভেলোর থেকে আমাদের বাড়িতে এসেছিলেন এবং এটা ছিল আমার কাছে একটা স্বপ্নের মতো। আমরা সবসময় নিজেদেরকে অন্যদের কাছে শ্রেষ্ঠ এবং ভালো প্রতিপন্ন করার চেষ্টা করি, অথচ আমাদের ব্যবহারে ঈশ্বরের স্বভাব নত নম্রতার খুবই অভাব। কিন্তু যাদের সব কিছু থাকা সত্ত্বেও একেবারে ডাউন টু আর্থ এবং যাদের সরলতায় যাদের ব্যবহারে বোঝা যায় যে তারা কতটা ঈশ্বরের স্বভাবকে বহন করছে, তারাই তো প্রকৃত অর্থে শ্রেষ্ঠ। এত ব্যস্ততার মধ্যেও তারা এই অমূল্য সময় আমাদেরকে দিয়েছেন। আমার বাড়ির আশেপাশ থেকে কয়েকজন কাকিমা এসেছিলেন তাদের সমস্যার কথা বলতে, ম্যাম মন দিয়ে সবটা শুনেছেন এবং প্রেসক্রিপশন করে দিয়েছেন। ঈশ্বরের অসীম দয়া যে এই রকম মানুষদের সান্নিধ্যে আসতে পেরেছি, কারণ এই মতো মানুষদের সামনে দাঁড়ানোর যোগ্যই আমি নই। কিছু না থাকতেও অনেক অহংকার করেছি, কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও যে একটা সহজ সরল শিশুর মতো হওয়া যায় তা প্রভু যিশু আমাকে দেখিয়েছেন এই রকম মানুষদের দ্বারা। স্যার ম্যাম এবার ফিরে যাবেন তাই প্রার্থনা করছেন, আর ছিলেন কৌশিক দাদা। কৌশিক দাদার মেয়ে ভেলোরের পেশেন্ট ছিল, কিন্তু মেয়েটি এখন নেই, তবে ম্যামেদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তো সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলা হলো, আর এই শাঁকোটা স্যার ম্যামের তো খুবই পছন্দ হয়েছে। আমার জন্য আনা ম্যামের গিফটটা ছিল অসাধারণ, এটা আমার খুবই পছন্দের একটা শাড়ি। মায়ের জন্য ছিল এক কৌটো মশলা। প্রিয় মানুষদের সাথে প্রিয় মুহূর্তগুলো এভাবেই ধরা থাক। গড ব্লেস ইউ অল।